নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাছের ডিমের তরকারি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মাছের ডিমের তরকারি বানানোর জন্য আমি মাছের ডিম নিয়েছি। ডিমগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর নিয়েছি বেগুন। বেগুন এখানে 300 গ্রাম আছে। বেগুনগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা। আদা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আছে। আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, কালো জিরে, পেঁয়াজ। এখানে 1টা পেঁয়াজ আছে, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো একসাথে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিব। এখানে তেল 2 টেবিল স্পুন দিয়েছি। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য। আর দিলাম নুন। এবারে নাড়িয়ে দিচ্ছি অল্প। হলুদ আর নুন দিয়ে অল্প একটু ভেজে নিব। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, আগুনের ফ্লেমটা মিডিয়ামে আছে। কিছুটা নাড়িয়ে দিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কালো জিরে, দিলাম তেজপাতা, আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিলাম আদা বাটা, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা ভাজার সময় আগুনের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। মশলা আর মাছের ডিম
एक संगे नाड़िए दीची मसलागुली जाते डिमेर मध्य अल्प ढुके जाए। मसलार साथे डिमगुलो भाजा भाजा हो गेछे। एरपर दिए दीची बेगुनगुलो, जेहेतु बेगुनगुलो भाजा आछे एजन्य परे दिएछि। বেগুনের সাথে সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে দিচ্ছি। এক মিনিটের মতো ভেজে নিব। বেগুন আর মাছের ডিম ভাজা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব। জল দেওয়ার পর অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। নুন আমি আগেও দিয়েছিলাম, এই জন্য এখন ঝোল দেওয়ার পর আবার অল্প একটু নুন দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটতে দিব। দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি আর আগুনের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দুই মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে মাছের ডিমের তরকারি।